ট্র্যাকিং এ গিয়ে তুষার ধসে মৃত প্রীতম রায়ের কফিন বন্দি মৃতদেহ আজ নদিয়া পায়রাডাঙ্গায় এসে পৌঁছালো তার বাড়িতে। উত্তরাখণ্ডে ট্র্যাকিং করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত পায়রাডাঙ্গার গোপালপুরের প্রীতম রায়ের কফিন বন্দি মৃতদেহ আজ পৌঁছলো তার বাড়িতে। প্রীতমের মৃতদেহ পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়ে তার বাবা মা থেকে শুরু করে আত্মীয় পরিজন। প্রীতমকে শেষ দেখা দেখার জন্য পায়রাডাঙ্গায় প্রীতমের বাড়িতে সাধারণ মানুষের ভিড় জমেছিল। গোটা পাড়ার সাথে শোকস্তব্ধ সমগ্র নদিয়া। প্রতিক্রিয়া প্রদান হিসেবে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। আমরা একটা তরতাজা ছেলেকে হারালাম, পায়রাডাঙ্গার একজন ভবিষ্যৎকে হারালাম। যে ছেলেটি ডাক্তার পাস করে আমাদের দেশের কাজে দশের কাজে লাগতো ঘরের ছেলে হিসাবে, এইভাবে যে ও চলে যাবে এটা আমরা পায়রাডাঙ্গাবাসী ভাবতেই পাচ্ছি না। যার জন্যে আমরা অত্যন্ত শোকাহত, ওর আত্মার শান্তি কামনা করছি। ও বেঁচে থাকলে ওর হাত দিয়ে আমরা অনেক পরিষেবা পেতাম। আমরা স্বপ্ন দেখতাম যে পরিষেবা পাবো, ডাক্তার হয়ে আসলে বলবো যে তুই এটা কর ওইটা কর, কিন্তু সব কিছুই তো ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেল। এই সময় তো যাওয়ার কথা ছিল না। আমরা সকলেই গভীর মর্মাহত এবং এলাকাবাসীও খুবই বেদনা পেয়েছে, মানে দুঃখ কষ্ট পাচ্ছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।